আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব যে আমাদের ফোনটাকে আমরা কিভাবে ফাস্ট করতে পারি। নতুন যখন ফোন কিনে নিয়ে আসি তখন অনেক ভালো কাজ করে, খুব ভালো রান করে, কিন্তু কিছুদিন পরে সেটা স্লো হয়ে যায়, খুবই বিরক্তিকর একটি বিষয়। আরেকটি হচ্ছে কিছুক্ষণ চাপাচাপি করার পরেই ফোনটা গরম হয়ে যায়। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা যেটি জানব সেটা হচ্ছে আমাদের ফোনে আমরা যখন কোনো সফটওয়্যার প্লে স্টোর থেকে ইনস্টল করি, ধরুন আমার এই সফটওয়্যারটি এখন আর প্রয়োজন নেই, ইনস্টল করার পর এটাকে আনইনস্টল করে দিই। এভাবে ধরে হয়তো অন্য কারো ফোনে অন্যরকম সিস্টেম থাকতে পারে, আমরা এটাকে আনইনস্টল করে দিই এবং ভাবি যে এটা পুরোপুরি আনইনস্টল হয়ে গেছে। কিন্তু এমন একটা জায়গা রয়েছে যেখানে এটা এখনও রয়েছে, তো এখান থেকে আপনাকে একটু রিমুভ করে দিতে হবে। এখানে আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোরে যাওয়ার পর আইকনে ক্লিক করব, তারপর হচ্ছে এখানে আমরা সেটিংসে যাব, অথবা এখানে এই যে এখানে যেতে পারেন। এখানে যাওয়ার পর ম্যানেজ, এবার হচ্ছে এখানে ইনস্টলড, মানে হচ্ছে যেগুলো ইনস্টল করা রয়েছে, আর যেগুলো হচ্ছে নট ইনস্টলড এগুলো করা নেই কিন্তু আমি পূর্বে ইনস্টল করেছিলাম, তো এইগুলো আমাকে এখন করতে হবে কি এগুলো ডিলিট করে দিতে হবে। তো আপনি যেটি করবেন সেটা হচ্ছে এগুলো রিমুভ করে দেবেন। আমারগুলো রিমুভ হয়ে গেছে। এখন হচ্ছে সেকেন্ড বিষয়টা, সেটা হচ্ছে আপনি আবার এখানে যাবেন। এখানে যাওয়ার পর এই যে আপডেটস অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করার পর আপনার যে সফটওয়্যারগুলোর আপডেট এসছে এগুলোকে আপনি আপডেট করে নেবেন। তাহলে হবে কি, সফটওয়্যারের আগের যে ভার্সনটা থাকে সেটাতে কিছু ত্রুটি, কিছু কমতি থাকার কারণে পরবর্তীতে আবার আপডেট করে, তারা নতুন কিছু ফিচার যোগ করে। তো আপনি যখন এটা আপডেট করে দেবেন তখন অনেক ফাস্ট কাজ করবে, অনেক ভালো রান করবে আপনার ফোনে, যার ফলে আপনার ফোনটা স্লো হবে না। তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের ফোনে যে অপ্রয়োজনীয় যে ফাইলগুলো রয়েছে, ছবি রয়েছে, যে ভিডিওগুলো রয়েছে যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলোকে ডিলিট করে দিন। আমরা আরেকটি বিষয় জানবো, এখানে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এইখানে আমরা অ্যাপসে যাব, অ্যাপসে যাব। আপনাদের ফোনে অন্যরকম থাকতে পারে, অ্যাপস ম্যানেজার লেখা থাকতে পারে। এখানে আমরা যে কোনো একটি সফটওয়্যারকে বেছে নেব, এখানে এটাকেই বেছে নিলাম। বেছে নেওয়ার পরে এখানে স্টোরেজে যাব, স্টোরেজে যাওয়ার পর এখানে ক্লিয়ার ক্যাশ এটাকে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার ফোনের যে পারফর্মটা এটা অনেকখানি ইনক্রিজ করবে। আমাদের ফোনে এমন অনেক সফটওয়্যার থাকে যেগুলো আমাদের প্রয়োজন হয় না, ডিফল্ট অনেক সফটওয়্যার থাকে যেগুলো ডিফল্টভাবে ফোনে দিয়ে দেওয়া থাকে, তো আপনি যেটি করবেন সেগুলোকে ডিসেবল করে রাখবেন, সেগুলো জায়গা দখল করবে না, ফোনে থাকবে কিন্তু জায়গা দখল করবে না। এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি ডিসেবল করা রয়েছে। এখানে ডিকোপিক এই সফটওয়্যারটাতে যাব, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিসেবল লেখা রয়েছে, আমি এটাকে ডিসেবল করে দেব। এটা আমার ফোনের কোনো জায়গা দখল করবে না এবং এইটার কোনো ধরনের কার্যকারিতা থাকবে না, এর কার্যকারিতা সে হারাবে। তাহলে আমার ফোনটা ফাস্ট থাকবে, আমার ফোনটা ফ্রি থাকবে। ফোন মেমোরি যত ফ্রি রাখবেন তত ফোন ফাস্ট পারফর্ম করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যতদূর সম্ভব প্রয়োজনীয় অ্যাপস ছাড়া বাড়তি কোনো অ্যাপস আপনার ফোনে ইনস্টল করবেন না যদি আপনার ফোনের স্টোরেজ কম থাকে। যদি বেশিও থাকে প্রয়োজনীয় অ্যাপস ছাড়া অপ্রয়োজনীয় কোনো অ্যাপস ইনস্টল করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকবেন।